ইজ্জত শেষ মুখ্যমন্ত্রী সাহেবের। বহুদিন পর একাধিক অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী উত্তর ত্রিপুরায় গিয়েছিলেন। একদিকে যখন মুখ্যমন্ত্রী হুঙ্কার দিচ্ছিলেন 96% কাজ হয়ে গেছে, বাকি সব হবে, ঠিক তখনই গ্রামবাসীরা কিচ্ছু হয়নি 4.5 বছরে বলে ঘটি বাটি থালা বাসন নিয়ে পথ অবরোধ করে বসে। একেবারে মুখ্যমন্ত্রী যাবার রাস্তায় অবরোধের দৃশ্যে 96% কাজ হয়ে গেছে লাইনটা, কিন্তু জোর ধাক্কা খেল। এবারে দেখুন হলুদ পাঞ্জাবি পরা বিজেপি নেতার করুণ অবস্থা। ওনার বক্তব্য দয়া করে অবরোধ করুন, আজ মুখ্যমন্ত্রী এসেছেন, যদিও কে শোনে কার কথা। এমন কাণ্ডে হাসির রোল গোটা উত্তর ত্রিপুরায়। মানুষের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছলে মুখ্যমন্ত্রী রাস্তা আটকে দিতে বাধ্য হয় জনগণ? কারেন্ট নাই, কারেন্ট আইলে জল হয় না, জল আইলে কারেন্ট যায়। ৬ মাস হয়ে গেছে রাস্তাটা বন্ধ, কেউ যাইতে আইতে পারে না, এমনকি টুকটুক অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তারপরে জল পাই না আমরা আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। প্লাস যখন জল আয় তখন কারেন্ট থাকে না, কারেন্ট অফিসে ফোন করলে খাবো মেইন লাইন নাই, মেইন লাইনে ফোন করলে খাবো আমরা জানি না, এই চলছে। আমরা জল আজকে খাওয়ার জল আমরা কিনে খাইতেছি, বিসলেটারি ট্যাঙ্ক, গরিব মানুষের তো সম্ভব নাই কিনে খাওয়া। তো এটা আপনারা একটা ব্যবস্থা করে দেন, সুব্যবস্থা কিরকম আমরা পাই, এটা ইন্টার ব্যবস্থা আজকে চাই আমরা, নাইলে এই রাস্তা আজকে অবরোধ থাকবো সারাদিন। আপনারা সাইড দিয়ে দেন, পানীয় জল বিদ্যুৎ রাস্তা সংস্কারের দাবিতে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘ প্রায় 2 ঘন্টা অবরোধের পর কদমতলা ব্লকের বিডিও, ব্লক চেয়ারম্যান, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসলেও প্রথমে তারা তাদের দাবি নিয়ে অনড় থাকে। দীর্ঘ আলোচনাক্রমে স্থায়ী সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত করা হয় কদমতলা চোরাইবাড়ির মূল সড়ক। এদিন প্রায় 2.5 ঘন্টা অবরোধের ফলে সড়কের দুপাশে শত শত ছোট বড় যান আটকে পড়ে জনদুর্ভোগে চরম আকার ধারণ করে। এদিন মুখ্যমন্ত্রী এটা বুঝে গেছেন, কাজ না করলে ত্রিপুরার সচেতন ভোটাররা ঘাড়ে ধাক্কা দিয়ে আবার দাঁতের চেম্বারে পাঠিয়ে দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবেন না। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।